আওয়ামী লীগের মতো একটা সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ খুবই একটা দায়িত্বশীল একটা কমিটি। বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় সম্মেলন একদম সমাগত, আগামী 24শে ডিসেম্বর আমাদের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান সকালে এবং বিকালে কাউন্সিল, এই মিলে আমাদের 24 তারিখে সম্মেলন। তা আমরা আওয়ামী লীগ ঐতিহ্যবাহী সংগঠন এবং আমরা বলি যে বাংলাদেশের প্রাচীনতম এবং বৃহত্তম রাজনৈতিক সংগঠন। এই রাজনৈতিক দলটি সবসময়ই নেতৃত্বের পরিবর্তন হয়েছে খুবই একটা কাঠামোগত আইনগত ভিত্তির উপর। সে আইনগত কাঠামোগত ভিত্তি হলো এই দলের গঠনতন্ত্র, এবং সবসময় এই গঠনতন্ত্র আমরা সব সম্মেলনেই এটাকে আরও যুগোপযোগী আধুনিক করেছি, সংগঠনকে আরও সুশৃঙ্খল সুসংগঠিত করার জন্য এবং এটাকে শক্তিশালী করার জন্য এই কাঠামোটি খুবই গুরুত্বপূর্ণ। সময়ের প্রয়োজনে সামাজিক নানান পরিবর্তনের প্রেক্ষিতে আমরা এই গঠনতন্ত্র আরও আধুনিক করি, যুগোপযোগী করি, সময় উপযোগী করি। আজকে আমাদের এই কমিটির দ্বিতীয় সভা, গঠনতন্ত্র উপকমিটি। প্রথম মিটিংয়ে আমরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই আলোচনায় আমরা বলেছিলাম যে তৃণমূল পর্যায় থেকে আমরা মতামত নিব অনলাইনে এবং চিঠি দিয়ে সারা বাংলাদেশের, আমাদের একদম উপজেলা পর্যায় পর্যন্ত আমরা চিঠি দিয়েছিলাম। তা আমরা কিছুটা মতামত পেয়েছি। এখানে আমি উল্লেখ করতে পারি যে গত সম্মেলনে, আমাদের 19-এ যে সম্মেলন হয়েছিল, সেই সম্মেলনে আমরা আমাদের গঠনতন্ত্রকে অনেকগুলো পরিবর্তন এনেছিলাম, অনেকগুলো সংশোধন আনা হয়েছিল এবং মেজর অনেকগুলো। একটা ছিল যে স্থানীয় সরকারের নির্বাচন, সেখানে মনোনয়নের পদ্ধতিটা কী হবে ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত। তার পরবর্তীতে আরও অনেকগুলো বিষয় ছিল ছোটোখাটো, সেগুলো আমরা, কিছু জটিলতা ছিল পৌরসভা নিয়ে, ক খ ধরনের পৌরসভায় কী ধরনের কমিটি হবে, সেগুলো আমরা করেছি। তো এখন তারপরেও এই কমিটি করা হয়েছে এবং আমরা গত মিটিং আলোচনা করেছি, সদস্যরা দায়িত্ব নিয়েছিল, তারা এটা পড়াশোনা করে পর্যালোচনা করে আজকে তাদের সুপারিশ দিবে, মতামত দিবে। সেই মতামতগুলোকে আমরা গ্রহণ করে, সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করে সেটি আমরা আমাদের দলের সভানেত্রী এবং দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মিটিং, সেটা আগামী 22 তারিখে সেখানে আমরা উপস্থাপন করব। সেখানে যেটা উদ্বোধন হবে সেটি কাউন্সিলে যাবে, কাউন্সিল কমিটিতে এটা অনুমোদন হবে, সেখানে গিয়েও আবার পরিবর্তন হতে পারে। এটি হলো পদ্ধতি। তা আমরা আজকে বসছি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য, কী পরিবর্তন আসবে আমি এই মুহূর্তে বলতে পারছি না, তবে খুব মেজর পরিবর্তন আসার সুযোগ নাই। গত মিটিংয়েও আপনাদের বলেছিলাম যে আমাদের 81 সদস্য বিশিষ্ট কমিটি, এটি আমরা 81 রাখব। গত মিটিংয়ে ঐক্যমত ছিল যেটার কোনোক্রমেই আমরা বাড়াবো না, যদি আমাদের বাড়াইতে হয় সাংগঠনিক সম্পাদক কিংবা কোনো নতুন সম্পাদক আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা বরং সদস্য সংখ্যা দুই একটা কমিয়ে আমরা 81-এর মধ্যে এটা থাকবো। এই সিদ্ধান্ত এখন পর্যন্ত আছে, এখন আমরা আলাপ আলোচনা করে দেখব যে কি করা যেতে পারে। তবে আমি বিশ্বাস করি যে এই কমিটির সুপারিশের ভিত্তিতে আমাদের গঠনতন্ত্র আরও আধুনিক হবে, যুগোপযোগী হবে এবং আমাদের সংগঠনের যে নতুন নেতৃত্ব আসবে তাদের এই কাঠামোকে ব্যবহার করেই তারা দলকে পরিচালনা করবে। এইটুকুই কথা। সময়ই ছিল, আমি তো গত মিটিংয়েও বলেছিলাম, সুশীল সমাজের কাছ থেকে ছিল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আমাদের প্রতি সহানুভূতিশীল বা আমাদের দলের ব্যাপারে তারা, তাদের কিছু ইয়ে আছে, তারাও বলেছিল। কিন্তু আওয়ামী লীগের মতো একটা সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ খুবই একটা দায়িত্বশীল একটা কমিটি, অনেক দেশ পরিচালনার সার্বিক দায়িত্ব এই দলের উপরে, কাজে এখানে যারা কিছু কন্ট্রিবিউট করতে পারবে, যাদের ওই ধরনের যোগ্যতা অভিজ্ঞতা আছে তাদেরকেই এই কমিটিতে রাখার, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ থাকা উচিত, এটা বড় করার সুযোগ আর নাই।